হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে জন্মদিনের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে আরাফের জন্মদিন ছিল। আর একটু ঘরোয়াভাবে আয়োজন করি ছেলে দুটোর জন্মদিন আর কি, একটুখানি খুশি দেওয়ার জন্য। যদিও জন্মদিনটা ওভাবে পালন করা একদম ঠিক না, তারপরও যেহেতু ওরা ছোট তাই একটুখানি ঘরোয়াভাবেই আয়োজন করে থাকি, একটু জাস্ট ওদেরকে মজা দেওয়ার জন্য। তো এইখানে হচ্ছে আরাফের জন্য একটা জন্মদিনের কেক আনা হয়েছে, আর আরাফ কিন্তু এতে অনেক বেশি খুশি হয়। আহনাফ আরাফের জন্মদিনটা যখন ওরা ছোট ছিল খুব ঘটা করে পালন করতাম, তবে দিনে দিনে কিন্তু বুঝতে শিখেছি যে আসলে এত আয়োজন করার কিছু নেই। তো এই দিনটা ওভাবে এত আয়োজন না করলেও চলে। আর ওরা যেহেতু এখনও ছোট, তো তাই একটু বায়না ধরে আর ওদের খুশির জন্য একটু কিছু করতে হয়। তো আরাফের জন্মদিনের দিন, সেটা হচ্ছে স্কুল খোলা ছিল আর কি সেই দিন, তো এখানে দুই বক্স হচ্ছে চকলেট আছে। এক বক্স হচ্ছে এই যে এখন যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে মিসদেরকে দিবে, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ও সব ওর ফ্রেন্ডসদেরকে দিবে। তো এই জন্য কিন্তু সবসময় ওর জন্য কিছু চকলেট আনতে হয়। আর আমি ঘরোয়াভাবে কিছু আয়োজন করেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো এখানে আমি একটু পোলাও করেছি, একটু হচ্ছে রোস্ট করেছি, একটু বিফ আর ডিমের কোরমা। তো এই তো। আর আহনাফ আরাফের যখন জন্মদিন চলে আসে তখন কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। এমনিতেই তো সারাক্ষণ দড়ির উপর থাকি, তারপরে আরও একটু ঘরবাড়ি গুছাতে হয়। আর আমার কাছে কেন জানি বিশেষ দিন মানে হচ্ছে ঘর গুছাতে হবে, খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তারপর হচ্ছে রান্নাবান্না। তো তারপর এই যে একটু রান্নাবান্না করেছি, এইখানে হচ্ছে একটু আর কি খুব হালকা পাতলাই রান্না করেছি। আর আমি এখন টেবিলটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আগে কিন্তু আহনাফ বা আরাফের জন্মদিন বা অন্যান্য যে কোনো উৎসবে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে যেতাম, অনেক যেতাম, ইদানিং আর এতটা হয় না। আর আমিও ইচ্ছে করে যাই না, কারণ মানে বাইরের খাবার দাবার এত বেশি ভেজাল, আর হচ্ছে সময়ও কুলোতে পারি না। তো সব কিছু মিলিয়ে আর কি ঘরেই একটু আয়োজন করি। আর যখন ঘরে কিছু করতে যাই আমার তো মানে জীবন শেষ হয়ে যায়, এত বেশি কষ্ট হয়। একা মানুষ সব কিছু করতে হয়, মানে কেউ একটুখানি হেল্প করার মতো নাই যে একটুখানি হেল্প করবে। তো এই জন্য আর কি অনেক বেশি কষ্ট হয় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে। তারপরেও চেষ্টা করি যত কষ্টই হোক পরিবারের সবার মুখে একটুখানি হাসি ফোটাতে। আর আমার তো আছেই দুটো ছেলে আর একটা জামাই, তো এদেরকে আর কি খুশি মনে রাখতে আমার কাছে খুব ভালো লাগে। মানে ওরা যখন খুশি হয় বা ওদের যখন ভালো লাগে খাবার দাবার খেয়ে বা একটুখানি আর কি মজা করে, তখন কেন জানি দেখতে আমার কাছেও ভালো লাগে। তখন আর আমার কষ্টটা আসলে ওই রকম কষ্টই মনে হয় না। তো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু সব কিছু সাজানো হয়ে গিয়েছে, আর সব কিছু যখন টেবিলে সাজানো হয়ে যায় আমার কিন্তু ভিডিও করতে অনেক ভালো লাগে। তখন আমি বারবার ভিডিও করি, আর এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার। শুধুমাত্র মানে ডাইনিং টেবিল না, ঘর বাড়ি এগুলো যখন গুছানো হয়ে যায় তখন যে আমার কাছে কী একটা শান্তি লাগে। যাই হোক, আমি তো আর কি খাবার দাবার সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নিব, আর আহনাফ আরাফকেও একটুখানি রেডি করে নিব। তো আমি আর কি অনেকদিন পর একটা শাড়ি পরবো, আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল সেই দিন। তো শাড়ির সাথে আর হচ্ছে একটু চুড়ি, এই একটু লিপস্টিক, ব্যাস রেডি হয়ে যাব খুব ঝটপট। অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার বা বন্ধু কিন্তু আমার ইউটিউব পরিবারে যোগ দিয়েছেন, তো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছেন, কোনো কারণে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন বাটন বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকতে পারেন। তাহলে কিন্তু যে কোনো ভিডিও ছাড়ার আগেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে এই যে আমি টুকটাক যা যা নেয়ার নিয়ে নিয়েছি, তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি।
এই রেড কালার জুয়েলারি বক্সটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা জুয়েলারি বক্স। তো লাইফে টুকটাক কিছু তো জামাই গিফট করেছে, তো তার মধ্যে এই জুয়েলারি বক্সটা কিন্তু আমার কাছে অনেক বেশি প্রিয়। আর এটা ছিল আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে ও আর কি গিফট করেছিল, তো আমার কাছে অনেক বেশি স্পেশাল এই গিফটটা। তো এই তো এখানে আমি একটু পিঙ্ক কালার একটা লিপস্টিক আর হচ্ছে একটা অর্নামেন্টস চুড়ি শাড়ি আছে, সব কিছু আমি পরে রেডি হয়ে নিব, তারপর হচ্ছে ছেলেদের সাথে গিয়ে কেক কাটবো। তো এখানে হচ্ছে একটু আরাফ বসে আছে, তো আরাফের একটুখানি মনটা সেদিন খারাপ ছিল আর একটু মানে বকা দিয়েছিলাম, তো এই জন্য আর কি একটু মনটা খারাপ ছিল। তো এই একটু একটু মুখ হাসি হাসি করে, আবার একটু কান্না কান্না ভাব চলে আসে। তো যাই হোক, এখানে হচ্ছে যখন ও এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা জ্বালানো হয়, মানে তখন কিন্তু আবার মানে খুব খুশি হয় দুই ভাই। আমাদের কাছেও কেন জানি বিষয়টা খুব ভাল লাগে, যতক্ষণ জ্বলে থাকে ততক্ষণ কিন্তু খুব সুন্দর লাগে। তো এখন কিন্তু আবার আরাফের মন ভালো হয়ে গেছে, আবার ও হাসছে। তো আসলে হয় না যে একটা কথা বললে তখন ওটা যদি না শুনে তখন একটু মানে রাগ চলে আসে, আর একটু বকা দিয়েছিলাম, তো সেই জন্যই আর কি একটু মনটা বেচারার খারাপ ছিল। তো এখন দুই ভাই মিলে কেক কেটে নিচ্ছে, আর এই যে কেক কাটার এই মুহূর্তটা খুব মানে এনজয় করে ওরা, তো এই জন্যই ওদের জন্য একটু কেক টেক আনা হয় আর কি। তো এখানে আরাফকে খাওয়ায় দিচ্ছে হচ্ছে ওর ভাই, আর হচ্ছে তারপরে আরাফও ওর ভাইয়াকে একটু খাইয়ে দিল। তো তারপর বাকিটা আর কি আমরা বলছিলাম এদিক থেকে যে তুমি খেয়ে ফেলো, তো আর কি পুরোটাই মুখে ঢুকিয়ে দিচ্ছিল। আর হচ্ছে কেক কিন্তু আমরা সবাই মানে ওর বাবা ছাড়া আমরা তিনজন খুব পছন্দ করি কেক খেতে। আর এখন আমি একটু আহনাফ আরাফকে খাওয়াই দিচ্ছি, তো এই যে একটু মনটা ওর ভালোই হয়ে গিয়েছে, এখন যে বকা দিয়েছিলাম সেটা কিন্তু ভুলেই গিয়েছে। তো আহনাফকেও আমি একটু কেক খাইয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের মোটামুটি আর কি জন্মদিনটা পালন করা হলো আর কি, তারপর হচ্ছে রাতের খাবার টাবার আর কি খেয়ে নিব। তো এর মাঝে কিন্তু একদিন গিয়েছিলাম হচ্ছে স্যামসাংয়ের একটা ইলেকট্রনিক আর কি দোকানে, তো ওখানে গিয়ে একটু একটা জিনিস কিনবো। তো আসলে কি সংসার করতে গেলে না মানে প্রয়োজনের শেষ নাই, দিনে দিনে দেখবেন যে আপনার কত যে প্রয়োজন বাড়বে, ছেলেরা বড় হচ্ছে মানে ওদের জন্য অনেক কিছু প্রয়োজন। তো এখানে এসেছি একটা খুব কাজের জিনিস কিনতে, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে জিনিসটা কিনে ফেলবো। তো আপনারা একটু অনুমান করুন তো কী কিনতে পারি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি নাকি অন্য কিছু? এই যে এখানে কিন্তু রুটি মেকারও আছে, তো এখানে যে রুটি মেকার পাওয়া যায় এটা কিন্তু আমি একদম জানতাম না। আমি কিন্তু রুটি মেকার কিনেছি, তো সেটা কিনেছি হচ্ছে অনলাইনে কিনেছিলাম। তো এখানে এসে দেখি যে এখানেও খুব সুন্দর সুন্দর রুটি মেকার আছে, তো আমি তো একদম অবাক হয়ে গিয়েছি যে একদম হাতের কাছেই রুটি মেকার ছিল অথচ অনলাইন থেকে কেন কিনলাম। যাই হোক, এখানে আরও অনেক কিছু, এগুলো বোধহয় সিলভার, স্টিল, ননস্টিক এই টাইপের অনেক হান্ডি পাতিলও আছে। তো দেখে ভালোই লাগলো যে ইচ্ছে আছে বেশ কিছু হান্ডি পাতিল, ভাবছি কিনবো এখান থেকে। আর এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ইন্ডাকশন আরেকটা কী যেন বলে সেটাও আছে, তো আমি কিন্তু ইন্ডাকশন আরেকটা নাম যেন কি যাই হোক ভুলে গিয়েছি, মনে পড়ছে না, ওটা আর কি আছে আমার। তো এখানে আমি বলি দেই কী জন্য এসেছি, এখানে আমি বেসিক্যালি এসেছি হচ্ছে একটা ওভেন দেখতে। তো আমার একটা মাইক্রো ওভেনের খুব আর কি, মাইক্রো ওভেন না, আমার তো ইলেকট্রিক ওভেনের আর কি খুব দরকার, মাইক্রো ওভেন আমার আছে তো একটা ইলেকট্রিক ওভেনের খুব দরকার, কারণ হচ্ছে ওদের জন্য টিফিন, তারপর হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স আইটেমগুলো বানানোর জন্য একটা ইলেকট্রিক ওভেন খুব দরকার ছিল অনেকদিন ধরে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমি একটা ইলেকট্রিক ওভেন কিনেছি, আর এটার প্রাইসটা বোধহয় ওখানে ভিডিওতে দেখাই গেল। তো এই যে ফাইনালি কিনেই ফেললাম, আর একটু আর কি দোকানদার চেক করে দিচ্ছিল। ঘরের জন্য নতুন কিছু কিনতে পারলে কিন্তু মনটাই খুশি হয়ে যায়, আর আহনাফ আরাফও অনেক বেশি খুশি হয়। তো আজকে কিন্তু এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।